আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে, টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো মূল রান্নায় চলে আসি। তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি কড়াইতে, তো হালকা করে ভেজে নেব। তো আমার মা অসুস্থ, আজকে বাড়িতে এসেছি, এসেই রান্না বসিয়ে দিয়েছি। তো হালকা করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। তো তারপরে আমি আদা রসুন পেস্ট হাফ চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আলুগুলো দিয়ে দিব, আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপর মাছগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছ, একদম নদীর ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। তো ট্যাংরা মাছের ঝোলটা এই গরমে খুবই ভালো লাগে, বেশি করে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা এই গরমে ঝোল খাবেন, বেশি বেশি ঝোল খাবেন আর ঠান্ডা তরকারি খাবেন। তো ঠান্ডা তরকারি খেলে শরীরটাও ঠান্ডা থাকে। তো ভালো করে কষানো প্রায় আমার হয়ে গিয়েছে, তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, যতটা সুন্দর হয়েছে ততটাই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে এখন আমি রান্না করছি। দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না করছি। তো আমাদের যদিও আমাদের গ্যাস আছে, তারপরে আমি মাঝে মাঝে বাসায়ও মাটির চুলায় রান্না করি, বাপের বাড়িতে আসলেও আমি মাঝে মাঝে মাটির চুলায় রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি বিলাতি ধনে পাতাটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, বিলাতি ধনে পাতাটা খুবই ভালো লাগে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।